সম্মানিত দর্শক আপনাদের সকলকে সবুজেক চ্যানেলে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক এই ছোট ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে আমরা যারা কম্পিউটার চালাই কিন্তু আমাদের কোনো পাওয়ার ব্যাকআপ নেই অর্থাৎ ইলেকট্রিসিটি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কম্পিউটারটি বন্ধ হয়ে যায় সম্মানের দশক এক্ষেত্রে আমরা যখন এম এস ওয়ার্ড বা এক্স এ কোনো কাজ করি এবং পরবর্তীতে আমরা যখন কম্পিউটার অন করি তখন আমাদের কাজগুলো আর ফিরে পায় না এটি সাধারণত দুটো কারণে ঘটে একটি হলো আমরা যখন কাজ করি তখন বারবার সেভ করি না খেয়াল না থাকার কারণে আরেকটি কারণ হলো মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল অর্থাৎ এমএস অফিসের বাই ডিফল্ট একটি অটো সেভ সিস্টেম রয়েছে সেটি চালু না থাকবার কারণে সম্মানিত দর্শক এই ভিডিওতে আমরা কথা বলবো এম এস ওয়ার্ড এবং এক্সেল এর অটোসেভ অপশানটি কীভাবে চালু করা যায় সম্মানিত দর্শক আমরা যখন এম এস অফিস ইনস্টল করি তখন বাই ফল এটি চালু থাকে যদি আমাদের চালু না থাকে তাহলে কিভাবে এটি চালু করব এবং যদি চালু থাকে তাহলে সময়টি কিভাবে কম বেশি করতে পারি সেটি আমরা দেখব সম্মানিত দর্শক এর জন্য প্রথমে আমাদেরকে একটি এম এস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে হবে আমি এম এস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম এবং একবারে বাম পাশের উপর দিকে কোনায় যে ফাইল অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন তো এখান থেকে আমাদের অপশনস নামে একটি অপশন রয়েছে সেটি আমরা খুঁজে দেখবো এটা না পাইলে এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি মোড় এই মোড়ের উপর ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশনস আমাদেরকে এর উপর ক্লিক করে দিতে হবে আমি মাউসের লেপার ক্লিক করে দিলাম সমানের দশক এরপর দেখুন নতুন একটি ডায়ালগ বক্স ওপেন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড এর নিচে কিছু অপশন রয়েছে আমাদেরকে এখান থেকে সেভ এর উপরে বাটন ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম সমানের দশক এখানে দেখুন সেভ অটো রিকভার ইনফরমেশন এটিতে আগে থেকেই টিক দেওয়া আছে অর্থাৎ আমার কম্পিউটারে যখন আমি এম অফিস ইনস্টল করেছি তখন এটি বাই ডিফল্ট অন করাই ছিল আর যদি আপনাদের অন করা না থাকে অর্থাৎ এরকম ফাঁকা থাকে তাহলে আমরা এখানে দিব তাহলে এটি অন হয়ে যাবে এবং বাইডি ডিফল্ট এখানে দশ মিনিটের মতো একটা সময় দেওয়া থাকে যে সময়টি একটু বেশি সময়ের দশক এটিকে আমরা একটু কমিয়ে রাখবো যাতে করে অল্প সময় পর পরই আমাদের অটো সেফটি হয়ে যায় আমি এটিকে পাঁচ মিনিট অথবা তারও একটু কম তিন মিনিট দিয়ে রাখলাম আমি এটিকে রিকমেন্ড করব আপনারা চাইলে আরেকটু কমিয়ে রাখতে পারেন অথবা আরেকটু বেশি রাখতে পারেন তবে অবশ্যই পাঁচ মিনিটের বেশি নয় আমি এটিকে তিন মিনিট রেখে দিলাম এখানে আর আমাদের তেমন কিছু করবার নেই আমাদেরকে সরাসরি চলে যেতে হবে একেবারে নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি ওকে এই ওকের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে দিতে হবে সময় দর্শক তাহলেই সেভ অপশনটি চালু হয়ে যাবে এবং তিন মিনিট পর পর আমরা ওয়ার্ডে যে লেখাগুলো লিখবো সেগুলো সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি আমাদেরকে আর বারবার এখান থেকে সেভ করতে হবে না বা কিবোর্ড থেকে কন্ট্রোল এস ধরে সেভ করতে হবে না সমন্বয় দর্শক আমি এখানে ওকে করে দিলাম তাহলে আমাদের কাজটি হয়ে গেল সমন্বয় দর্শক এটি মিনিমাইজ করে দিলাম আমি এবং এরপর আমরা এম এস এর অটো সেভ অপশনটি দেখব সময়ের দর্শক প্রায় অপশনগুলো একই রকম আমি একটি এম এস ডকুমেন্ট খুলে নিলাম এবং এখান থেকে ফাইল আমরা দেখতে পাচ্ছি বাম পাশের উপরের দিকে ক্লিক করে দিলাম এবং এখান থেকে অপশন খুঁজে নিব দেখতে পাচ্ছি অপশনটি দেখা যাচ্ছে না এখানে মোড় রয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছি অপশনস অপশনে ক্লিক করে দিলাম এবং আগেকার মতো একই অপশান চলে এসেছে এবং এখান থেকে আমরা চলে যেতে হবে সেভে সেভ থেকে এখানে যদি টিক দেওয়া না থাকে তাহলে আমরা টিকটি দিয়ে দিব এবং এখানে দশ মিনিট রয়েছে আমি আগের মতো অর্থাৎ ওয়ার্ডের মতো এখানে 3 মিনিট করে দিলাম সময়ের দর্শক দেখুন তিন মিনিট করে দিলাম আপনারা চাইলে বেশি রাখতে পারেন তবে অবশ্যই পাঁচ মিনিটের বেশি না রাখাই ভালো এরপরে আমাদেরকে চলে যেতে হবে একবারে নিচে এখানে ওকে ওকেতে ক্লিক করে দিলেই অটো সেভ অপশনটি চালু হয়ে যাবে আমি এটি মিনিমাইজ করে দিলাম সময়ের দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের কাজে লাগবে সময়ের দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি